Assalamu alaikum. Ami shower. Eka shower. Maria Bashai. Kemon achen apnara? Ajke onek din pore hatahati korte ber holam. Mane hatahati korte to pray ber hoy. Bolte jacchi je onek din pore apnader sathe mane golpo korte ber holam. বাজার মানে বাসায় কিছু বাজার দরকার ছিল, ওগুলো খাবার টাবার কিনে এখন আমি বাসায় যাচ্ছি। মানুষ আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি করে পাগল নাকি। আজকে হচ্ছে কি শুক্রবার, এই যে পিছনে মানুষ খেতে বসেছে প্রচুর মানুষ। আচ্ছা এদিক দিয়ে হেঁটে যাবো নাকি ওই দিক দিয়ে? ওই দিক দিয়েই হেঁটে যাই। এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ। তো আজকে শুক্রবার, শুক্রবার হচ্ছে কি আমাদের সপ্তাহের শেষের দিন। তো সবাই সারা সপ্তাহ কাজ করার পরে এখন একটু মনের আনন্দে বাসা থেকে বের হয়েছে। আমি অবশ্য জাস্ট বাজার করতে বের হয়েছি, বাজার শেষে সোজা বাসায়। এদিকে আবার দেখি, এই যে এখানে আবার আরেকটা রেস্টুরেন্ট আছে। আমাদের এদিকে প্রচুর কয়েকটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে মানুষজন খেতে টেতে যায়। আচ্ছা এই জায়গায় অনেক আওয়াজ, তো আমি বের হয়ে আপনাদের সাথে ঠিক মতো গল্প করছি। কেমন আছেন আপনারা সবাই? মনটা ভালো নাই। তো কেন ভালো নেই মনটা বলি। প্রথমত হচ্ছে গিয়ে বাংলাদেশের করোনার অবস্থা খুবই খারাপ। মানে যতই দিন দিন যাচ্ছে সব খারাপ খবর আসছে, হ্যাঁ একের পর এক, ভালো লাগে না। ফেসবুক খুললেই, মানে আমি যতবারই ফেসবুক খুলি ততবারই দেখি যে কোনো না কোনো খারাপ খবর। হয়তো কোনো বন্ধুর বাবা মারা গেল, বা কারো মামা, কারো চাচা। খুব খুব খারাপ লাগে, কষ্ট লাগে। মানে আপনারা, এটা আসলে আমরা সবাই এই গত দুই বছর তো বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই করোনার কষ্টটা মানে সারা পৃথিবীকে অনেক অনেক জ্বালাচ্ছে। তো এটাই বলবো যে আপনারা যতটা পারেন সতর্ক থাকেন। হ্যাঁ, যারা যারা বাংলাদেশে ওই করোনার ভ্যাকসিন নেওয়ার মতো অবস্থায় আছেন, নিয়ে নেন। আমি বলবো, আমি ডাক্তার না, কিন্তু আমি এইটা অ্যাটলিস্ট জানি যে ভ্যাকসিনটা নিলে কিছুটা হলেও হয়তো পরিত্রাণ পাওয়া যাবে, হ্যাঁ প্রোটেক্ট করবে একটু। তো আমি, আপনারা জানেন যে আমি আপনাদেরকে সেটাই বলি যেটা আমি নিজে করি। আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সবাই মানে ভ্যাকসিন নেওয়ার পক্ষপাতি, এবং আমরা সবাই নিচ্ছি। আরও কয়েকজন বাকি আছে, পরিবারের ছোটো যারা তাদের কয়েকজন ভ্যাকসিন বাকি, কিন্তু মানে আমরা নিচ্ছি সবাই ভ্যাকসিনটা, হ্যাঁ। এবং আপনারাও, আমি আপনাদেরকে সবাইকে বলবো যে প্লিজ ভ্যাকসিনটা নেন। আমাদের নিজেদের ফ্যামিলিতেও কয়েকদিন আগে খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের ফ্যামিলির খুব কাছের একজন মানুষ এই COVID-19 আক্রান্ত হয়ে উনি মারা গেলেন। আমার খুব কাছের একজন মানুষ, খুব মানে আমি খুবই খুবই রেসপেক্ট করতাম তাকে, অনেক ভালোবাসার একজন মানুষ। কষ্ট, হ্যাঁ, মানে কাছের একজন মানুষ যখন চলে যায়, আপনারা তো, আমি আর আনফর্চুনেটলি আমার বেশ কিছু কাছের মানুষ হারানোর অভিজ্ঞতা অলরেডি হয়েছে। খুব কঠিন একটা ব্যাপার ডিল করা, যে কি করলে ভালো লাগবে কি মানে। আর আরেকটা যেই ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে সরি, যখন ধরেন আমি এই যেই মানুষটার বাবা চলে গেল, অথবা একটা মানুষ তার স্বামী চলে গেল, আপনি যে একটা মানুষকে সান্ত্বনা দিবেন আপনি কি বলবেন? হ্যাঁ, আমি ওই দিন আমি চিন্তা করলাম, কারণ আমি তো, আমি আমার নিজের বাবাও হারিয়েছি। হ্যাঁ, অনেক মানুষ ফোন করার চেষ্টা করেছে। আমার তো আরেকটা সমস্যা হচ্ছে কি, আমরা বিদেশ বিভুয়ে থাকি একা একা। বাংলাদেশে থাকলে ঠিক আছে, আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজন এসে হয় কি, যখন একটা মানুষ চলে যায় আমার কাছে মনে খুব একা একা লাগে। হ্যাঁ, এটা আমার একটা অনুভূতি ছিল আমার বাবা যখন মারা গেলেন। হ্যাঁ, আমরা এত অসহায়, এত মানে একা একা লাগছিল।
আর মানে আমার কয়েকজন বন্ধু বান্ধব আশেপাশে ছিল, রাত হয়ে যাচ্ছিল, আমার মনে ছিল যে ওরা যাতে না যায়, ওরা যাতে মানে এখানেই থাকে, হ্যাঁ রাত্রেবেলাও যদি যাতে থেকে যায়, পরের দিনও যাতে মানে মানুষ বাসায় না থাকলে কেমন জানি লাগছিল। এই যে আমার আরেকজন খুব কাছের মানুষ মারা গেলেন বাংলাদেশে, খুব কষ্ট লাগে আমার, মানে আমি বাংলাদেশে থাকলে হয়তো জাস্ট তাদের পাশে থাকতাম, ওই যে ওই সময়টা না, মানে একটা মানুষের পাশে থাকাই কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। হ্যাঁ আমি এখন আমি এখনও ফোনেও কথা বলি নাই, আমি আমার যে কাজিনের বাবা মারা গেলেন আমি কিন্তু ওর সাথে এখনও মানে একটা মেসেজ দিয়েছি, ফোনে কথা বলার মতো সাহস আমি পাচ্ছি না, আর ওই ফোনে কথা বললে আমি কী বলবো? হ্যাঁ আপনি একটা মানুষকে কী বলে সান্ত্বনা দিবেন? এটা তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। তো এটাই খুব ইয়ে লাগে। এখন তখন আমি নিজেকে দিয়ে চিন্তা করলাম যে আমার বাবা যখন মারা গেলেন আমার কি তখন, হ্যাঁ আচ্ছা ফোনে ফোন আসলো মেসেজ, আমার না কথাও বলতে ইচ্ছা করতো না কারোর সাথে, মেসেজ কয়েকজন দিলো টিলো, ওই মেসেজ দেখারও আমার কোনো এনার্জি নাই। কঠিন একটা, খুবই কঠিন একটা সিচুয়েশন, এটাই হচ্ছে কি রিয়েল লাইফ, তাই না? মানে এই সত্যটা মেনে নেওয়া খুব কষ্টের যে এই মানুষগুলি একদিন চলে যাবে। মানে আমি কোনোদিন ছোটোবেলা থেকে আমি কোনোদিন মনে হয় না, মানে কোনোদিন কল্পনা করি নাই যে না এরকম কিছু একটা হতে পারে, আমাদের অনেকের জীবনে এটা হচ্ছে হবে ওই আর কি। আমি বলবো যে আপনারা আমরা সবাই আসলে ক্ষণিকের বান্দা, তাই না? এই দুনিয়ায় যতটা পারেন কাছের মানুষদের সাথে থাকেন, কাছের মানুষদের সাথে সময় কাটান, এই সময়টা ফেরত আসবে না। তো এই আমি সরি আজকে তো কোনো হাসি খুশির কোনো ব্লগ বানালাম না, যেহেতু মনের মধ্যে এরকম লাগছিল চিন্তা করলাম আপনার সাথে গল্প করি। এখানে দেখি অনেক মানুষ, এই জায়গাটা আমি কথা বন্ধ করে তারপরে আমি হাঁটি। চুপ হয়ে গেলাম কারণ সবাই আমাদেরকে তাকিয়ে দেখছিল। যাকে এটাই বলতে যাচ্ছিলাম, আপনারা আবার বলবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করি। ভ্যাকসিনটা নিয়ে নেন যদি পারেন, আর ওই যে জিনিসগুলি আপনারা অলরেডি জানেন, বাসার বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলা, হ্যাঁ মাস্ক পরা, এই জিনিসগুলি আপনারা করেন। আর বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বাবা খালা খালু, তাদেরকেও বলেন এই ভ্যাকসিনটা নিতে। ঠিক আছে, ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগে দেখাবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।